হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি রমনা আজ কিচেন থেকে চলে আসছি। আজকে আপনাদের পানি দোল্লা পিঠা বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে এই পিঠাটা। আপনারা আমার মতো বাসে একবার ট্রাই করে নেবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগবে অন্যান্য পিঠার থেকে এই পিঠাটা। আমি আটা নারিকেল একসাথে যেভাবে খুলে নেয় সেভাবে খুলে নিয়েছি, রুটি বানানো যেভাবে করে সেভাবে সাথে নারিকেলটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা বানাবো। আমি বাটালি গুড় কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি আপনাদের, দুইটা পিঠা বানিয়ে দেখাবো। এটার ভিতরে গুড়টা ঢুকে দিতে হবে, দিয়ে ভালো করে এটা সেট করে নিতে হবে যেন গুড়টা না বের হয়। ভালো করে একদম গোল করে নিতে হবে। ভালো করে এটা গোল করে নিচ্ছি। গোল করে নিয়েছি। এভাবে আপনারা বানিয়ে ফেলবেন এই পিঠাটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা বানাতে অনেক সহজ, তেমন কোনো ঝামেলা নেই। আমি এটা ভালো করে মুড়িয়ে নিয়ে যেন গুড়ের জাল করলে যেন গুড়টা বের না হয়, ভালো করে এটা আমি মুড়িয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। আমি আপনাদের দুইটা বানিয়ে দেখালাম। এভাবে আপনারা প্রতিটি পিঠে বানিয়ে নেবেন। আপনারা যেভাবে আটাটা বানিয়ে নেন, গুলে নেন রুটি বানানোর জন্য, সাথে সাথে আপনারা নারিকেল কোরানি দিয়ে দিলেই হবে। তা আমি সেটা দেখাই নেই, তো বলে দিলাম যে কীভাবে এটা আটাটা খুলে নিতে হবে। সাথে নারিকেল দিবেন, আর যেভাবে আটাটা আপনারা গুলে রুটি বানান সেভাবে করে নিলেই হবে। আর পিঠাটা এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আমি সবগুলো এক এক করে সবগুলো ভাঙিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এটা আমি ভাপ দেওয়ার জন্য নিব। আমি হাঁড়িতে পানি দিয়েছি, চুলা ধরে নিয়েছি। এখন আমি এই ছিদ্র হলা পাতিলে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি, উপরে ডেকে দিব। দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি।
সব আমি আপনাদের দেখাচ্ছি ভিতরের সবগুলো। ঠান্ডা হলে আপনারা এটা পিঠাটা নামিয়ে নেবেন, দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।